হোটেলত দুর্নীতির বজার পাতি গ্রেপ্তার হয়েছে সরকারি বিষয়া। নলবাৰীত দুর্নীতি নিবারকর জালত পড়েছে জোখমাক নিয়ন্ত্রণ কার্যালয়ের বিষয়া নবকুমার শর্মা। ঘোষ লৈ থাকতে হোটেলতে গ্রেপ্তার হল এগৰাকী বিষয়া। হোটেলত দুর্নীতির বজার পাতি বহিছে সরকারি বিষয়া। অসৎ পথেরে অহা ধন লোবলৈ হোটেলতে রয়ে আছিল সরকারি বিষয়াজন। ঘোষ দিলে ললে, কিন্তু হঠাতে লাগি গল হুয়া দুয়া। হোটেললৈ চাহ খাবলৈ অহা লোকে দেখিলে দরমহার টকারে পেট নভরা সরকারি কর্মচারীর দশা। নলবাৰীর হোটেলত ঘোষ লৈ দুর্নীতি নিবারকর দলের আগত হাত দাঙিলে এইজন টকালোভিয়া সরকারি বিষয়ায়। দ্বিতীয় বিষয়াজন নবকুমার শর্মা, নলবাৰী জোখমাখ নিয়ন্ত্রণ কার্যালয়ের বিষয়া নব শর্মা। জিলাখনের ধমধমার একটা পেট্রোল ডিপোর পৰা জোখমাখর বাবদ দাবি করেছিল 1,00,000 টাকা। কিন্তু অসৎ পথেরে অহা ধন লৈ থাকতে গুৱাহাটীৰ পৰা যোৱা দুর্নীতি নিবারকর এটা দলে গ্রেপ্তার করে নবকুমার শর্মা। নিশায় জোখমাখ নিয়ন্ত্রণ কার্যালয়ের বিষয়া গ্রেপ্তার করে গুৱাহাটীলৈ লৈ আহে দুর্নীতি নিবারকে। নলবাৰীৰ পৰা কৈলাশ ডেকাৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইষ্ট। এটি দেবশিশুর করুণ কাহিনী। জন্মর কিছুদিন পাছত মাতৃর বিয়োগের পাছতো দুর্দশায় লগ নেড়িলে সমহিয়া কন্যা শিশুটির। এইবার চোরর কবলত পড়িল দুর্ভগীয়া শিশুটি। অবশ্যে আরক্ষীয়ে তৎপরতাতে উদ্ধার করিলে শিশুটিক। উবের ভাড়া করে চুরি করিলে দেবশিশু। আত্মীয়র অপরাধর বলি হল আত্মীয়। এবার জুয়াই বিহারর। জিয়ারী হয়েছে হাজুর মনাহ কুচির। বিহারর জুয়ারে মিলি হাজুর জিয়ারে সংঘটিত করলে এই কুকাণ্ড। ভগ্নিয়ে চুরি করলে ভগ্নির সন্তান। কিন্তু হাজু আরক্ষীর তৎপরতাত 24 ঘণ্টার ভিতরতেই জালত পড়িল বিহারর জুয়াই আর হাজুর জিয়ারীগুলো। হালচনা বাই মেডামে ফোন কৰিছে, মেডাম মই মানে কি বহুতখিনি কৰিছে আৰু ইমান কুই গৈছে, মানে সেইকাৰণে মই আইনৰ ব্যৱস্থাটো ভাল পাইছোঁ। বৰ্তমান হালচনাখনে বহুত ভাল ভাল পদক্ষেপ লৈছে। চ' ফোন কৰিলে এনেকুৱা এনেকুৱা ক'লে যে পাইছোঁ, বঙাইগাঁৱত ধৰিছে, আমি যাব লাগিব। তাতে সিহঁতক লগ পালোঁ, তাৰপৰা লৈ আনিলে। ছমহীয়া কন্যা শিশুটিক চুৰিৰ পাছত বিহাৰলৈ নিয়াৰ পৰিকল্পনা কৰিছিল পাশান স্বামী স্ত্ৰী হালে। সেই উদ্দেশ্যে উত্তৰ বঙাইগাঁৱৰ হোটেল মহামায়াত বাহৰ পাতিছিল দুয়োৱে। কিন্তু নিশা অপহরণ করা দেবশিশুটির সঙ্গে আরক্ষী হাতলতে করায়ত্ত করে দুয়োকে। সুধি মিলি যদি মীমাংসা হিসাবত যদি কয় যে আমি ছমাহমান আমি রাখব বিচার ডাঙর নোহার আগতে, তারপর স্কুল সিস্কুল দিব লাগিব, তারপর আর যি করিম সেটা পাছত দেখা যাবে। কিন্তু সেটা নকরে অপহরণ করে, সেটা নকরি কিনে এটা ফুল প্রুফ অপহরণ বলে তো কব পারি না। শিশুটির জন্মর কিছুদিন পিছতেই বিয়োগ ঘটেছিল মাতৃর। পিতৃয়ে শিশুটিক প্রতিপালনের বাবে থৈছিল হাজুর মনাহকুচির কুমারসোয়ার মোমায়েকর ঘরত। তিনিদিন পূর্বে মনাকুচির মাতৃগৃহলৈ আহিছিল শিশু চুরি করা মহিলাগৰাকী। কিন্তু শহুরের ঘরলৈ নাহি রহস্যজনকভাবে বেলেগত আশ্রয় লৈ আছিল বিহারের লোকজনে। তার মাজতেই সংঘটিত হল এই শিশু চুরির ঘটনা। হাজুর পৰা ধীরাজ দাস রিপোর্ট, News18 অসম নর্থ ইষ্ট। আজি এটা সপ্তাহে হল, এতিয়ালৈকে উদ্ধারে কৰিব পৰা নাই উত্তরকাশীর সুরঙ্গত আবদ্ধ 41 গৰাকী শ্রমিকক। NDRF, SDRFর বায়ুসেনায় একলগে উদ্ধার অভিযানত নামিছে যদিও এতিয়ালৈকে সুফল পোৱা নাই। আনফালে 41 গৰাকী শ্রমিকৰ জীৱনক লৈ শঙ্কিত হৈছে পৰিয়ালৰ লোক। তেওঁলোকে সুৰংগৰ বাহিৰত প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। কথা কবলৈ ওলাইছো বা এই খবৰ দিবলৈ ওলাইছো উত্তৰকাশীৰ পৰা। আমি ইতিমধ্যে উত্তৰকাশীৰ সুৰংগত আবদ্ধ হৈ থকা 40 গৰাকী শ্ৰমিকৰ সবিশেষ আপোনালোকক জনাই গৈছো। কিন্তু নহয়, এতিয়া আৰু এগৰাকী শ্ৰমিক আছে, তেওঁ হৈছে উদয় সিং। উদয় সিং তাত আবদ্ধ হৈ আছে, সেই তথ্য এতিয়াহে পোহৰলৈ আহিছে। অৰ্থাৎ প্ৰথমতে 40 গৰাকী শ্ৰমিক বুলিয়েই যিহেতু কৈ থকা হৈছিলে, শ্ৰমিক 40 গৰাকী আছিল আৰু তাৰ ভিতৰত অসমৰ 2জন আছিল, সৰ্বাধিক আছিল ঝাৰখণ্ডৰ শ্ৰমিক। তারপিছত কালি যেতিয়া কালির দিনটির ভিতরতে আসলে এই উদ্ধার অভিযান সম্পন্ন হব বলে সকলে আশা করেছিল, কিন্তু সেয়া নহল। আমেরিকার আগার মেশিন যে অত্যাধুনিক মেশিন, সেয়াও আনকি সফল নহল, ভাঙি পড়ল। অর্থাৎ এক কঠিন শিলত খুন্দা লাগি ভাঙি পড়ল পাইপ, গতি সেয়া সম্পূর্ণ নহল। এটা নতুনকৈ দেহরাদুনেরপরা জানিব পৰা অনুসৰি দেহরাদুন বলে কোৱা হৈছে বা ইন্দোরেরপরাও বলেও কোৱা হৈছে যে এক অত্যাধুনিক আৰু মেশিন আনিছে আজি শনিবার। আজি সেই মেশিন আনি তাত পাবহি, হয়তো বা এতিয়ালৈকে আমি এই বাতৰি দিয়ালৈকে সেই মেশিন আহিছে, অত্যাধুনিক মেশিন আহিছে। ইতিমধ্যে কোৱা হৈছে যে
সংখ্যা ইমান এটা সম্ভব ইমান এটা সহজ উদ্ধার অভিযান নহয় যিমান দূর আমি ভাবিছো যে তারপরা সহজতে উদ্ধার করে আনব নহয় আর সেইভাবে সাত দিন উকলি গেছে সেইভাবে সাত দিন লাগিছে তেওঁলোকক উদ্ধার করার ক্ষেত্রে খাদ্য দি থকা হয়েছে সকলোখিনি ইতিমধ্যে আমি জানাইছো কিন্তু এটা অস্থির হয়ে পড়েছে তার ভিতর দুগৰাকীয়ে ইতিমধ্যে সঙ্গে কথা পাতোতে দুগৰাকী শ্রমিক কৈছে যে আমি অসুস্থ হয়ে পড়েছো এগারী নাম সুবোধ গতি এগারী নাম বিশ্বজিৎ ঝাড়খণ্ডর কৈছে যে আমি অসুস্থ হয়ে পড়েছো আমাকে অতি সোনকালে ইয়ারপা উলিয়াই নিয়ক আমি অশান্ত হয়ে পড়েছো আর তেতিয়া জানিব পৰা গল যে তাত চল্লিশ নহয় একচল্লিশ গৰাকী শ্রমিক সোমাই আছে অর্থাৎ একচল্লিশ গৰাকী শ্রমিক তাত আবদ্ধ হয়ে আছে বর্তমান তেওঁলোকক উদ্ধারের বাবে সকলোখিনি যথাসম্ভব যিমানখিনি করব পাৰি সিমানখিনি করেছে আর গোটেই প্রক্রিয়াটো নিরীক্ষণত আছে প্রধানমন্ত্রীগৰাকী যিমান সোনকালে পাৰি তেওঁলোকক উদ্ধার করার ক্ষেত্রে সকল ব্যবস্থা গ্রহণ করে থাকা হয়েছে মেশিনের পরি মেশিন অনা হয়েছে এতিয়া প্ল্যান বি সাজু করা হয়েছে আজিরপরা প্ল্যান বি রে কাম করব কিন্তু প্রকৃতির সঙ্গে যুদ্ধ জানো ইমান সহজ প্রকৃতির সঙ্গে যুদ্ধ সহজ নহয় এই সুরঙ্গর মাটি খহি পড়ার ফলত আবদ্ধ হয়ে থাকা এই একচল্লিশ গৰাকী শ্রমিকক উদ্ধারের ক্ষেত্রে যৎপূরণ আছে চেষ্টা চলার পিছতো এটাও কিন্তু সেয়া সফল নাই হওয়া অপেক্ষা করব লাগবে হয়তো আর এটা দিন কিন্তু এটা দিন বলে কোয়া হয়েছে উদ্ধার অভিযান চলাই থাকা যে স্থান সেই তারপরা কই থাকা হয়েছে উত্তরকাশীরপরা কই থাকা হয়েছে সেই টানেলটোর সম্মুখেরপরা কই থাকা হয়েছে হয়তো আর এটা দিন কিন্তু হয়তো এদিন বৃদ্ধিও হব পারে গতি কারণ মেশিন অসফল হয়ে পড়েছে পাইপ ইনস্টলেশন করে থাকা হয়েছে পাইপ ভাঙি পড়েছে পুনের শেষর বারে কোসো যে প্রকৃতির সঙ্গে যুদ্ধ ইমান সহজ নহয় গতি এই উদ্ধার অভিযানও ইমান সহজ নহয় যে নহক আমি পুনরবার কোসো উদয় সিংর সঙ্গে মুঠ চল্লিশ জন শ্রমিক তাত আবদ্ধ হয়েছে কাইলৈ ক্রিকেটর সুপার সানডে বিশ্বকাপ ক্রিকেটর মহারণত মুখামুখি হব পূর্বর দুই চ্যাম্পিয়ন ভারত আর অস্ট্রেলিয়া ফাইনেলর কাউন্টডাউন আরম্ভ হওয়ার লগেলগে উৎকণ্ঠিত হয়েছে বিশ্বর ক্রিকেট অনুরাগী মহঙ্গা ক্রিকেট ঊর্ধ্বমুখী হয়েছে এতিয়া হোটেলর ভাড়া গগনচুম্বী হয়েছে এতিয়া টিকট ফ্লাইটর টিকটর দাম হয় কাইলৈ হাই ভোল্টেজ ফাইনেল ম্যাচ ভারত বনাম অস্ট্রেলিয়ার মাজত 2023 বর্ষর বিশ্বকাপ ক্রিকেটর ফাইনেলর মহারণর উন্মাদনা এতিয়া সর্বত্রে বিয়পি পড়েছে আর এই উন্মাদনা এতিয়া তুঙ্গত আহমেদাবাদর নরেন্দ্র মোদী স্টেডিয়ামত 130,000 দর্শকর হর্ষোল্লাসর মাজত কাইলৈ অনুষ্ঠিত হব ফাইনেল ম্যাচ আর এই ফাইনেল ম্যাচ উপভোগ করিবর বাবে এতিয়া ঢাপলি মেলিছে দেশের বিভিন্ন প্রান্তরপরা বিশ্বর বিভিন্ন প্রান্তরপরা ক্রিকেট অনুরাগী ঢাপলি মেলিছে আহমেদাবাদলৈ আর যার বাবে এতিয়া আহমেদাবাদত খালি নাই হোটেল সমান্তরালকৈ ফ্লাইটর টিকটর দর এতিয়া ঊর্ধ্বমুখী হয়েছে এই মুহূর্তে আমি আপনার জানাম হোটেলর ভাড়া কিমান হয়েছে গই আর সমান্তরালক ফ্লাইটর টিকটর দাম কিমান হয়েছে গই যি দাম শুনিলে আপনারও চকু কপালত উঠিব প্রথমে জানাম হোটেলর ভাড়ার খবর আহমেদাবাদত বিলাসী হোটেল হায়াত রিজেন্সির একটা বিলাসী কিংরুমর ভাড়া বাড়িছে 4,04,000 টাকালে ভিভান্তা আহমেদাবাদর একোটা ডিলাক্স সুটর দাম এদিনত 3,01,000 টাকালে বৃদ্ধি পাইছে তাজ স্কাইলাইনের বিলাসী কোঠা এটার ভাড়া 3,52,000 টাকালে বৃদ্ধি পাইছে হায়াত আহমেদাবাদর ডিলাক্স সুটর দাম 3,01,000 টাকা কোর্টয়ার্ড মেরিয়স হোটেলর ডিলাক্স কিং রুমর ভাড়া 1,53,000 টাকা রেনেশা আহমেদাবাদর একটা রুমর ভাড়া 1,30,000 টাকা রেডিশন ব্লুর একটা কোঠার ভাড়া 1,20,000 টাকা নভোটেল হোটেলর প্রিমিয়ার সুটর ভাড়া 2,55,000 আহমেদাবাদর উপরও গান্ধীনগরের হোটেল সমূহতো ভাড়া বহু এতিয়া বৃদ্ধি পাইছে বিলাসী হোটেলত ন্যূনতম ভাড়া হয়েছে প্রায় 53,000 টাকা আর 18-20 নভেম্বরের ভিতর আপনি এই হোটেল সমূহ চেক ইন করলে দিব লাগিব এই বৃহৎ পরিমাণের ধন আর এইবার আহিছো ফ্লাইটর টিকটর খবর ফ্লাইটর টিকটও সেই আকাশলঙ্ঘী গগনচুম্বী হয়েছে দেশের কেইখনমান প্রধান চহরেরপরা আহমেদাবাদলৈ টিকটর ভাড়া হল মুম্বাইরপরা আহমেদাবাদলৈ ইন্ডিগো বিমানের ভাড়া 45,000 টাকা দিল্লিরপরা আহমেদাবাদলৈ ইন্ডিগো বিমানের ভাড়া 37,300 টাকা দিল্লিরপরা আহমেদাবাদলৈ এয়ার ইন্ডিয়া বিমানের ভাড়া 37,300 টাকা বেঙ্গালুরুরপরা আহমেদাবাদলৈ ইন্ডিগো বিমানের ভাড়া 66,000 টাকা কলকাতারপরা আহমেদাবাদলৈ ইন্ডিগো বিমানের ভাড়া 71,000 টাকা কলকাতারপরা আহমেদাবাদলৈ স্পাইস জেট বিমানের ভাড়া 71,000 টাকা আর চেন্নাইরপরা আহমেদাবাদলৈ ইন্ডিগো বিমানের ভাড়া 46,600 টাকা ইফালে হোটেল ভাড়া আর এয়ার টিকেটর সমান্তরালকৈ ফাইনেল ম্যাচর টিকটর দামও আকাশলঙ্ঘী হয়েছে 1-2 লাখ টাকা পর্যন্ত ব্ল্যাকত বিক্রি হয়েছে এই ফাইনেল ম্যাচর টিকটর দাম
গতিকে এনেদরে ইমান টকা ভরি হলেও এতিয়া আহমেদাবাদ ভরি পড়েছে ফাইনেল ম্যাচ উপভোগ করবলে, কারণ বারো বছরের মূরত ভারত ফাইনেলত প্রবেশ করেছে। হাউলির রাস মহোৎসবর অভিলাষী লটারী খেলার টিকট বিক্রিত ব্যাপক অনিয়ম হয়েছে। টিকটর কৃত্রিম নাটনির সৃষ্টি করে ব্ল্যাকত বিক্রি করা হয়েছে হাউলির রাস মহোৎসবর লটারী টিকট। এশ টকিয়া এটা লটারী টিকট বিক্রি হয়েছে চারিশরপা পাঁচশ টাকা পর্যন্ত। এটা বৃহৎ দুষ্ট চক্র নামিছে এই অসাধু কার্যত। টিকট ব্লেকার চক্রর বিরুদ্ধে হাউলি আরক্ষী অভিযান চলায় গ্রেপ্তার করেছে আটগাকীক। ধৃত রন্তু নাথ, রমুল দেউরী, হর্ষজিৎ রামসিয়ারী, নবজিৎ নাথ, মৃন্ময় নাথ, অমূল্য দাস, সীমান্ত নাথ আর চন্দন দাস। ধৃত এই কেগুলির আরক্ষী জব্দ করেছে পঁচিশটা টিকটযুক্ত চব্বিশ বহি, ছশটা টিকট আর অতিরিক্ত পনেরোটা টিকট। যে সময়ত এশ টকিয়া এটা লটারী টিকট ক্রয় করবলে শ লোকে বন্দাপর দিয়ে কাউন্টারের সম্মুখত পয়ারপা এনেক শারী পাতি থাকে, সেই সময়ত কিন্তু টিকটর কৃত্রিম নাটনির সৃষ্টি করে ব্ল্যাকত বিক্রি করা হয়েছে হাউলির রাস মহোৎসবর লটারী টিকট। দুদিনমানের পর আমার হাতত একটা খবর আহি আছিল যে হাউলি রাস মহোৎসবর লগত সংগতি রাখি যে উপহার কুপনের খেলা হয় আর সেই খেলার যে টিকেট, সেই টিকেট অত্যধিক দামত কিছু দুষ্ট চক্রই ব্ল্যাকত বিক্রি করে আছিল। তো সেইমতে আমি এই যখন লোকে ব্ল্যাকত টিকেট বিক্রি করে আছিল হাউলি রাস উপহার কুপনের, তার বিষয়ে বিরুদ্ধে আমি এটা আজি রাতেপার ভাগত একটা অভিযান চলাও। আর এই অভিযানত টিকেট ব্ল্যাক করে বেশি থাকা, অত্যধিক মূল্য টিকেট বেশি থাকা আমি আটজন লোকক করায়ত্ত করো আর এগেইনস্টত আমি এটা কেস রেজিস্টার করে তেওঁলোকৰ ওপৰত বিধি ব্যবস্থা লবলে আমি গৈ আছো। আর এই টিকেটর মূল্য আছিল এশ টকিয়া টিকেট, তেওঁলোকে তিনিশ পাঁচশ যাক যেনেকৈ পায় তেওঁলোকে অত্যধিক মূল্যত ব্ল্যাকত বিক্রি করেছিল এই লোকসকলে।